আজ কৌশিকী অমাবস্যা। বীরভূমের তারাপীঠে তারামায়ের বিশেষ পুজো হয় এই দিনে। সেই মতো আজ ভোর 4:30 হয় মঙ্গল আরতি। এরপর রীতি অনুযায়ী দেওয়া হয় 5 রকমের ফুল ফল মিষ্টি দিয়ে ভোগ। এরপর শুরু হয় পুজো। কথিত আছে সাধক বামাখ্যাপা কৌশিকী অমাবস্যার দিনে তপস্যায় সিদ্ধি লাভ করেন। তারাপীঠ শ্মশানে শ্বেত শিমুল তলায় সাধনা করেন তিনি। বিশেষ পুজো উপলক্ষে ভোর থেকেই ভক্তরা আসতে শুরু করেছেন তারাপীঠে। তারাপীঠ থেকে সরাসরি তারামায়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আজ কৌশিকী অমাবস্যা, বীরভূমের তারাপীঠে তারামায়ের বিশেষ পুজো হয় এই দিনে। সেই মতো আজ ভোর 4:30 মঙ্গল আরতি হয়। তারপর রীতি অনুযায়ী দেওয়া হয় 5 রকমের ফুল ফল মিষ্টি দিয়ে ভোগ। এরপর শুরু হয় পুজো। কথিত আছে সাধক বামাখ্যাপা কৌশিকী অমাবস্যার দিনে তপস্যায় সিদ্ধি লাভ করেন। তারাপীঠ শ্মশানে শ্বেত শিমুল তলায় সাধনা করেন তিনি। বিশেষ এই পুজো উপলক্ষে ভোর থেকেই ভক্তরা আসতে শুরু করেছেন তারাপীঠে। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, এই মুহূর্তে তারাপীঠে কি চলছে, কোন রীতি মেনে মায়ের আরাধনা হচ্ছে এখন? যান্ত্রিক গোলযোগের কারণে আবিরের কথা পরিষ্কারভাবে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না। যে ছবি আপনারা সরাসরি দেখছেন কৌশিকী অমাবস্যাতে তারামায়ের আরাধনার ছবি। জয় মা তারা, ভক্তির মঙ্গলকর মা।